গ্রুপ স্টাডিজ গভর্নমেন্ট এক্সামে আপনাদের স্বাগত। ম্যাট্রিক্স, জিকে, জিআই প্রত্যেকদিন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ধন্যবাদ। গ্রুপ স্টাডিজ গভর্নমেন্ট এক্সামে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো ভারতীয় রেলের সদর দপ্তর, যে যে জোনগুলো রয়েছে তাদের সদর দপ্তর প্রতিষ্ঠা ও কতদূর কত কিলোমিটার অবধি বিস্তৃত। এটি খুব ইম্পর্টেন্ট গ্রুপ ডি পরীক্ষার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেটের জন্য। তো শুরু করা যাক। প্রথম যে জোনটি রয়েছে উত্তর রেল, উত্তর রেলের জোন, উত্তর জোনের রেলের সদর দপ্তর হলো দিল্লি। এই সদর দপ্তরটি প্রতিষ্ঠিত হয়েছিল 1952 খ্রিস্টাব্দে। টোটাল বিস্তৃতি 6,968 কিলোমিটার। তারপরেরটা চলে যাব, উত্তর পূর্ব রেল। উত্তর পূর্ব রেলের সদর দপ্তর গোরক্ষপুর, প্রতিষ্ঠিত হয়েছিল 1952 খ্রিস্টাব্দে। উত্তর রেল ও উত্তর পূর্ব রেল 1952 খ্রিস্টাব্দেই প্রতিষ্ঠিত হয়েছিল, এটা মনে রাখতে পারবে। তো গোরক্ষপুর, উত্তর পূর্ব রেলের বিস্তৃতি হলো 3,667 কিলোমিটার। নেক্সটে চলে যাব, উত্তর পূর্ব সীমান্ত রেল। উত্তর পূর্ব সীমান্ত রেলের সদর দপ্তর গৌহাটি, এটি প্রতিষ্ঠা হয় 1958 খ্রিস্টাব্দে। গৌহাটি, উত্তর পূর্ব সীমান্ত রেলের সদর দপ্তর গৌহাটি, বিস্তৃত হলো 3,907 কিলোমিটার। তার 4 নম্বরের পয়েন্টে চলে যাব, 4 নম্বরে রয়েছে উত্তর পশ্চিম রেল। উত্তর পশ্চিম রেলের সদর দপ্তর জয়পুর, এটি প্রতিষ্ঠিত হয় 2002-তে। বিস্তৃতি 5,459 কিলোমিটার। তারপরেরটা চলে যাবো, 5 নম্বর, উত্তর পূর্ব মধ্য রেল। উত্তর মধ্য রেলের সদর দপ্তর এলাহাবাদ, প্রতিষ্ঠিত হয় 2003 খ্রিস্টাব্দে। বিস্তৃতি 3,151 কিলোমিটার। তারপরটিতে চলে যাব পূর্ব রেল। পূর্ব রেলের সদর দপ্তর, এটি ইম্পর্টেন্ট যারা কলকাতার জন্য ফিল আপ করেছেন, এটি একটি ইম্পর্টেন্ট। পূর্ব রেলের সদর দপ্তর কলকাতা 1952 খ্রিস্টাব্দে। তো কলকাতা 1952 খ্রিস্টাব্দে, বিস্তৃতি হলো 2,414 কিলোমিটার, এটি মনে রাখতে হবে বন্ধুরা, 2,414 কিলোমিটার। তারপরে চলে যাব পূর্ব উপকূলীয় রেল। পূর্ব উপকূলীয় রেলের সদর দপ্তর ভুবনেশ্বর, ভুবনেশ্বর 2003 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। বিস্তৃতি রয়েছে 2,572 কিলোমিটার। তারপরে পূর্ব মধ্য রেল। পূর্ব মধ্য রেলের সদর দপ্তর হাজিপুর, প্রতিষ্ঠিত হয় 2002 খ্রিস্টাব্দে। বিস্তৃতি 3,628 কিলোমিটার। তারপরে টিতে চলে যাব, 9 নম্বর, দক্ষিণ পূর্ব রেল। দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর গার্ডেন রিচ, কলকাতার গার্ডেন রিচ, 1955 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় গার্ডেন রিচ, এবং বিস্তৃতি হলো 2,631 কিলোমিটার। তারপরটিতে চলে যাব, 10 নম্বরে, দক্ষিণ মধ্য রেল। দক্ষিণ মধ্য রেলের সদর দপ্তর সেকেন্দ্রাবাদ, প্রতিষ্ঠিত হয় 1966 খ্রিস্টাব্দে। বিস্তৃতি 6,137 কিলোমিটার। তারপরটিতে চলে যাব, দক্ষিণ রেল। দক্ষিণ রেলের সদর দপ্তর চেন্নাই, প্রতিষ্ঠিত হয় 1991
একান্ন খ্রিস্টাব্দে 1951, বিস্তৃতি 6,844 কিলোমিটার। তারপর একটি চলে যাব দক্ষিণ পশ্চিম রেল, দক্ষিণ পশ্চিম রেলের সদর দপ্তর হুবলি, হয়রস্যু বল হয়রস্যু হুবলি, এটি প্রতিষ্ঠিত হয় 2003 খ্রিস্টাব্দে। বিস্তৃতি হলো হুবলি দক্ষিণ পশ্চিম রেলের বিস্তৃতি 3,177 কিলোমিটার, সদর দপ্তর হুগলি। তারপরে চলে যাব 13 নম্বর পয়েন্টে, দক্ষিণ পূর্ব মধ্য রেল, দক্ষিণ পূর্ব মধ্য রেলের সদর দপ্তর বিলাসপুর, প্রতিষ্ঠিত হয় 2003 খ্রিস্টাব্দে, বিস্তৃতি 2,447 কিলোমিটার। তারপরে চলে যাব মধ্য রেলের সদর দপ্তর মুম্বাই, 1951 খ্রিস্টাব্দে, এটিও ইম্পর্টেন্ট বন্ধুরা। মধ্য রেলের সদর দপ্তর মুম্বাই 1951 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং বিস্তৃতি 3,905 কিলোমিটার। তারপরে চলে যাব পশ্চিম রেলের সদর দপ্তর চার্চ গেট কোথায় অবস্থিত? মুম্বাইয়ের চার্চ গেট 1951 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, বিস্তৃতি 6,182 কিলোমিটার, 6,182 কিলোমিটার। তারপরে চলে যাব পশ্চিম মধ্য রেলের সদর দপ্তর জব্বলপুর, 2003 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, বিস্তৃতি 2,965 কিলোমিটার। এই দুটি রেলের নতুন ডিভিশন, একটি হলো কঙ্কন রেল যেটির সদর দপ্তর নবী মুম্বাই বা নবীন মুম্বাই, এবং কলকাতা মেট্রো রেল এর সদর দপ্তর কলকাতায় 2010-এ চালু হয়েছে, 2010-এ প্রতিষ্ঠিত হয়েছে, এবং বিস্তৃতি দমদম থেকে টালিগঞ্জ অবধি 130 কিলোমিটার। বন্ধুরা, আজকে এই অবধি সদর দপ্তর, রেল, ভারতীয় রেলের সদর দপ্তর নিয়ে আলোচনা করলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করো, নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো ও লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। এবং চ্যানেল যারা নতুন আমার চ্যানেলে, তারা সাবস্ক্রাইব করো, পরবর্তী ভিডিওগুলি অঙ্কের ট্রিপ, জিকে, জিআই এর আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।